প্রত্যেকই আশ্বস্ত করেছেন স্যার। না না, ও এসছে তো সৌজন্যমূলক সাক্ষাৎকার, এর আগেও কয়েকবারই এসছেন উনি, তো কালকেও এসছেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, বর্তমান পরিস্থিতি, ত্রিপুরা রাজ্যের এইসব বিষয়ে আলোচনা হয়েছে, অন্য কোনো বিষয়ে আলোচনা হয়নি। তো বললেন তো বাড়ানো বা এইগুলো তো চলছে, আগেও বলেছে, এইসব তো থাকবেই, আমরাও দেখবো। তিনি বলেছেন বেশ কিছু দাবি আপনার কাছে উত্থাপন করেছে, সেই বিষয়ে না এইগুলো নিয়ে আলোচনা হয়, প্রায়শ আলোচনা হয়, তো নর্মাল আলোচনা, এইরকম না এক্সট্রা অর্ডিনারি কোনো আলোচনা হয়েছে, সেইভাবেই কথাবার্তা হয়েছে। এই বিষয়ে সরাসরি অর্থ প্রদানের কোনো বিষয় না, সেই ধরনের কোনো রকম ডিসিশন আমাদের হয়নি, আর সেটা অনেক উপরের বিষয়, সেটা হলে আপনারা জানবেন, সেই ধরনের কোনো আলোচনা। যে বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয় নিয়ে কী চিন্তা ভাবনা করছেন? না না, এগুলো তো নর্মাল আলাপ, আসেই মানুষ বিভিন্ন বিষয় নিয়ে আসে, জিজ্ঞেস করে, আমরাও আমাদের আনসার দিই, কিন্তু কোনো কনক্রিট কোনো আলোচনা যে এটা হবেই বা করতে হবে সেরকম কোনো আলোচনা। ইন্টারলোকেটর নিয়োগ নিয়ে এখনো ইন্টারলোকেটরের কথা শুনছি আমি, আমার কাছে এখন অবধি কোনো খবর নেই, ইন্টারলোকেটর যখন আসবে তখন আপনারাও জানতে পারবেন। স্যার উনি বলেছেন যে কিছু বিল আটকে রয়েছে গভর্নরের কাছে, কিছু বিল আটকে রয়েছে, এই বিষয়টা নিয়ে কোনো কথাবার্তা? না না, আমি তো বললাম তো অনেক জিনিস, অনেক কথা আলোচনা হয়েছে, তো সেইগুলো নর্মাল আলোচনা, মানে এটাকে একদম হাইলাইট করতে হবে সেরকম কিছু।